হে ভাই আমার, ও মায়েরা আমার, যারা পুরদার ভিতরে বসে আছেন শুনেন গো মা, আপনার ছেলে যদি হঠাৎ বেমার হয়ে গেছে, আপনার বাড়িতে যদি বড় একটা বিপদ এসে গেছে, আমি আপনাদের আগেই যেন বুঝিয়ে বলে দিচ্ছি, আপনার বড় শ্বশুরের কাছে যাবেন না, মেজ শ্বশুরের কাছে যাবেন না, গ্রামের মরল মাতব্বরের কাছে যাবেন না, সর্বপ্রথমে আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভিক্ষার ঝুলিটা ফেলে দেবেন, আর ডুকরে ডুকরে কান্না করে বলবেন, আল্লাহ আমার ছেলের যেন বড় বেমার হয়ে গেছে, আল্লাহ বড় বিপদ বাড়িতে হয়ে গেছে, আল্লাহ তোমার কাছে আমার বিপদের খবরটাকে জানাই। এই রকমের বিশ্বাস রেখে আল্লাহর কাছে যদি সেই খবরটাকে দিতে পারেন, আল্লাহ বলেন, বান্দিরে আমি আল্লাহ তোমার বিপদ উদ্ধার করতে একাই আমি আল্লাহ যথেষ্ট, আর যেন সেখানে তোমার কাউরে লাগবে না। এখনো বুঝতেই পারি না, হঠাৎ বিপদ হলে মানুষের কাছে দৌড়ায়, মানুষের কাছে কেন যাবেন? হাদিস শুনেননি আপনারা? সেই হাদিস তিরমিজি শরীফের হাদিস, ছোট করে পড়েছি। আল্লাহ রাসূল বলেন, ওরে আমার উম্মত, ইয়াসাল আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা, পৃথিবীর বুকে যদি তোমাদের সব থেকে একটা কিমতি ছোট কোনো জিনিসের প্রয়োজন হয়, সেই জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে, কারো কাছে নয়। নবীজি বুঝাবার জন্য উদাহরণ দিলেন, হাত্তা ইয়াসালাহু সিআনালিহি ইজান কাতা, ওরে আমার উম্মত, রাস্তা দিয়ে হাঁটছো, তোমাদের পা একটা চপ্পল আছে, তোমাদের পা এক জোড়া স্যান্ডেল আছে, রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে যদি তোমাদের চপ্পল বা স্যান্ডেলের তাসমাটা ছিঁড়ে যায়, ফিতাটা ছিঁড়ে যায়, হাত্তা সিআনালহু ইজান কাতাব, যে আল্লাহর নবী বলেন, ওই তাসমা বা ওই স্যান্ডেলের ফিতাটা অন্য কারো কাছে নয়, আগে আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে ছাড়া অন্য কারো দরবারে হাত বাড়াবে না। একবার দেখে একটা যদি জুতার তাসমা বা ফিতাও যদি ছিঁড়ে যায়, সেটাও আল্লাহর কাছে চাইতে হবে, তাহলে কত বড় আমাদের এক বিশ্বাসী কথা। আল্লাহ রাসূল বলে গেলেন, যদি আমরা আল্লাহর কাছে ছোট জিনিসটাও চাই, আল্লাহ আমাদের সেটাও দেবেন, আল্লাহ আমাদের ফেরত দেবেন না। কিন্তু অনেক প্রশ্ন করেন, মাওলানা এত মানুষের কাছে দোয়া করিয়ে নিলাম, আমি এত আল্লাহর কাছে দোয়া করলাম, আর গে দোয়া লাভ কেন কবুল হয় না জি? নিজে একবার প্রশ্ন করেন মনটাতে, ওরে মন, আমি আল্লাহ তো আল্লাহকে কতবার ডেকেছি, আমি আমার জীবনে যতগুলো জীবিকা নির্বাহ করেছি, হালাল উপায় না হারাম উপায়ে, শুনেন ভালো করে, আল্লাহর নবী বলেন, কেউ যদি নিজের জীবন চলতে গিয়ে হারাম উপার্জনের কোনো বস্তু খেয়ে ফেলে, ওই বস্তু খাওয়ার কারণে গুজিয়া বিল হারাম হাদিসে শব্দ এসেছে, একটু গিজা যদি হারাম উপায় কেউ খেয়ে নিয়েছে, ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে যতই কান্না করুক না কেন, আল্লাহ সেই বান্দার দোয়া কবুল করবে না। আগে থেকে ভাবতে হবে। এখন বলছেন, মাওলানা এত বিপদ বললাম, আল্লাহর কাছে এত চাইলাম, আল্লাহ কি আমাদের কথা শুনল না? জি মাওলানা, শুনবে কি করে? আপনার নিজের জীবনটাকে একবার দেখলেন না, যে আপনার জীবনটা কি কোন দামারে ধোকামি করে, মানুষের কাছে ছললামি করে, হারাম উপার্জন করে,
জীবনটাকে আপনি তাবা করে দিয়েছেন, সব নেকিগুলোকে পুড়ে কয়লা করে দিয়েছেন, একবারও কি আপনার এই কথাটা মনে পড়ে না? বন্ধু, হে বাপ ভাই জান আমার, আসেন আপনাদের একটা উদাহরণ দিলাম, আমার মায়েদের একটা উদাহরণ দিই। হে আমার মা, সহি বুখারিতে লম্বা আকারে হাদিসটা আছে, আমি একাদ দুটো শব্দ আপনাদের হাদিসের তুলে দেব, আমার মায়ের আওয়াজকে পদ্ধতিটা জেনে নিক, যে আল্লাহ যে কোনো বিপদে পড়লে আল্লাহ তুমি ছাড়া উপায় নেই, তোমার কাছে ছাড়া হাত বাড়াবার জায়গা নেই। আমি দেখেছি অনেক মাকে যখন ছেলে মেয়েরা অসুস্থ হয়ে যায়, তখন ওই টাইমে শাড়ির আঁচলটা এইভাবে ধরে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আল্লাহর ঘরে গিয়ে তখন ভিক্ষা চায়, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, আল্লাহ ছেলেটা আমার বিপদে পড়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ছেলেটা বিদেশে গিয়ে আল্লাহ টাওয়ারের কাজ করতে গিয়ে পড়ে গিয়ে অনেক যেন অসুস্থ হয়ে ছেলেটা আমার পড়ে আছে, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। এই পদ্ধতিটা যদি আগে অবলম্বন করতে, এই চাওয়ারটা যদি আগে চাইতেন, আল্লাহর কসম করে বলছি হয়তো ওই ছেলেটা আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার দোয়ার বাদৌলতে ওই টাওয়ার থেকে পড়ে এত বড় দুর্ঘটনা ঘটতো না। কিন্তু আমরা যখন বিপদে পড়ি তখন আল্লাহকে চিনতে পাই, আর যখন আমরা ভালো থাকি মানুষ তখন আমরা আল্লাহ ভোলা হয়ে যাই। আর এখানে দেখেন মিলাদ একবার ভালো করে, আপনারা এই গ্রামের মানুষ একটু কথাটাকে নজর রাখবেন, আল্লাহর ঘর বানিয়েছেন মসজিদ, একটা দুটো নয় খালে ফ্যানের কোয়ালিটি দেখে মাথা খারাপ হয়ে গেল, 38টা খালে ফ্যান ফেলে মসজিদে আপনারা লাগাবেন, এখনো 38টা ফ্যান লাগা হয়নি, কিন্তু যেই ফ্যানগুলো আছে আমি মোটামুটি গণতি করলাম 32টা মতো এখনো ফ্যান লাগানো আছে, আল্লাহর হুকুমে যতগুলো ফ্যান আছে অতগুলো নামাজি একবারও হাজির হয় না। আচ্ছা বলেন, গ্রামে মানুষ নেই, আল্লাহর ঘর বানিয়েছে, দুইবার দেখলাম আজান দিতে, আহ বড় আফসোস লাগলো, একটা বাপজান আমার গুলগুলে বুড়ো মানুষ, জানি না কত বড় যে নামাজের পাবান, আজান হওয়ার আগেই বেচারা দরজাতে ঢুকেই সঙ্গে সঙ্গে আজান দিচ্ছে, আমরা দুইবার দেখলাম, তারপরে যদি জামাত, এবার হচ্ছে আসরের সময় 5-7টা লোক দেখলাম, মাগরিবের সময় বাহির থেকে কিছু লোক ছিল বলে কাতার পূরণ হলো, আমার মনে হয় ফজরের সময় বোধহয় 2-3 জনের বেশি পাওয়া যায় না। আমি একটু অনুরোধ করব আপনাদের, আল্লাহ পাক রাব্বুল আলামিনের গজব থেকে যদি বাঁচতে চান, যদি হালাল রুজি ভোগ করে জীবনে একটা শান্তির মুখ দেখতে চান, আল্লাহর কাছে ছাড়া অন্য কারো কাছে হাত বাড়াবেন না, যদি অন্য জায়গায় হাত বাড়িয়েছেন আপনার কপাল খারাপ, আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার উপরে নারাজ হয়ে থাকবে।